আসসালামু আলাইকুম, ট্রেডিশনাল ফিশিংয়ে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজ দেখাবো বাঁশের তৈরি চাই বা ফাঁদ দিয়ে নদী থেকে মাছ ধরার কৌশল। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, চলছে নদীতে মাছ ধরার মৌসুম, ধরা পড়ছে নানা প্রজাতির মাছ। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইজন শিকারি, তারা নদীতে বাঁশের তৈরি চাই বা ফাঁদ দিয়ে মাছ ধরার জন্য আসছে। এখানে তারা অনেকগুলো চাই দিয়ে রাখছে নদীতে। আসলে বন্যায় প্রচুর পরিমাণে মাছ বের হয়ে আসছে, যার জন্য তারা মাছ ধরার জন্য আসছে। আর দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণে মাছই পাওয়া যায় প্রতিদিন, এই জন্য আজকে আসছি আমি তাদেরকে ভিডিও করার জন্য। দেখা যাক কী পরিমাণ মাছ তারা ধরতে পারে, আশা করছি ভালো মাছই পাবে তারা। তো দর্শক, দেখতে থাকেন পুরো ভিডিওটি, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ভিউয়ার্স, এখানে প্রায় 15 থেকে 20টি চাই তারা দিয়ে রাখছে। চায়ের ভিতরে ছোটো বড়ো অনেক দেশি মাছ পাওয়া যায়, যা আপনাদের ভিডিওর শেষে দেখানোর চেষ্টা করছি। ভিডিওর শেষে দেওয়া আছে, দেখতে পাবেন কী পরিমাণ দেশি মাছ তারা পায়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি দেখতে থাকুন। ভাই তো কথা কত ব্যক্তি কত পানি কেজি না পানি ছাড়া কেজি ছয়শো দিন বা গেল কত 200 টাকা কেজি দিবা